ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم وعليكم السلام. স্ত্রীর মাসিক শেষ কিন্তু ফরজ গোসলের আগে স্বামীর সাথে সহবাস করলে কি গুনাহ হবে? ফলে এর কাফফারা কি? তা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইনটি দিন অস্বীকার অপরাধ হবে? ফলে করণীয় কি? স্ত্রীর মাসিক শেষ, এটা যদি আপনি বুঝে থাকেন তাহলে ফরজ গোসলের আগে স্বামীর সাথে সহবাস করলে গুনাহ হবে, এটা নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আদা, তারা আপনাকে প্রশ্ন করছে হায়েদ সম্পর্কে, বলুন এটা নাফাকি। এই আদা অর্থ নাফাকি, এই আজার অর্থ ব্যথা নয়। এই জন্য মাঝে মধ্যে মানুষ না বুঝে কোরআন শরীফ অর্থ ভুল ব্যাখ্যা করে, যে ব্যথা না থাকলে যায় না উজবিল্লা, কখনো নয়। এটা এই আজার অর্থ অশুচি, বলুন এটা অশুচি না ফাঁকি। এই জন্য বলছি মাহিদ ফুল আদা ফ্রাতাজিল নিসা আফিল মাহিদ, সুতরাং মহিলাদেরকে হায়দ স্থানে যাওয়া থেকে তোমরা দূরে থাকবে, সেখানে তাদের সাথে সহবাস করবে না। ওলা তাকরাবু হুন্না হাত্তা ইয়াত হরুনা ইয়াত তাহার না, দুটি কেরাত আছে এখানে, দুইভাবে পড়া যায়। তাদের কাছে যেও না, নিকটেও যেও না, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র হচ্ছে। তো ইয়াত্থর না ইয়াত্তাহার না, দুইটা কেরাতের কারণে আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন তার একটি মত হচ্ছে সবার নিকটে জায়েজ নেই। যদি তিনি বলেছেন এটা, যদি কেউ পূর্ণ সময় নিয়ে কোনো স্ত্রী মাসিক শেষ করেছে, অর্থাৎ তার নিকট যেহেতু 10 দিন, তিনি 10 দিন পূর্ণ হল হওয়ার পরে যদি কোনো তার মাসিক শেষ হয় তাহলে তার কাছে যাওয়া যাবে গোসল ব্যতীত, তবু এটা উত্তম নয়। তিনি এটাকে পরামর্শ দেনি, গেলে গুণা হবে না, কাপড় হবে না, কাপড় লাগবে, তিনি বলেছেন। অন্যান্য বলেছেন না, কোনোভাবেই যাওয়া যাবে না, কারণ ওলা তাকরাবু ইয়াত্তাহার না, এটাকে তারা প্রাধান্য দিয়েছেন যে তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের কাছে যাওয়া যাবে। পূর্ণ পবিত্র হওয়া হচ্ছে যে তারা গোসল করে পূর্ণভাবে পবিত্র হবে। সেই জন্য কেউ স্ত্রীর মাসিক শেষ হলে ফরজ গোসল রাখে, স্ত্রীর সহবাস করা তার জন্য জায়েজ হবে না, করলে সে গুণাগার হবে। তবে কাফফারা আসবে কিনা, ইমাম আউজাই রহমতুল্লাহ আলী এবং কাতাদা কথাতে আমার সাদুসি রাহমাউল্লাহ, দুই একজন তাবেঈ একজন তাবে তাবেঈন, এই দুজন ইমাম তারা বলতেন যে ওইটার উপর কেয়াস করে যে যদি কেউ স্ত্রীর সহবাস করে কি বিধান, স্ত্রী অর্থাৎ হায়েদ অবস্থায় স্ত্রীর সহবাস কি বিধান, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে সেখানে কাজ ইয়া দিতে হবে, তাকে সেটার জন্য দিনার এক দিনার সৎকার করতে হবে, অথবা অর্ধ দিনার সৎকার করতে হবে, অথবা রোববার দিনার সৎকার করতে হবে, সুলুস দিনে এভাবে আসছে, বিভিন্ন বর্ণা আসছে, বর্ণাগুলি কেউ দুরুল বলেছেন কেউ সহি বলেছেন। সেই জন্য দিনার কত কত হয়, দিনার হচ্ছে 4.25 গ্রাম, 4.25 গ্রাম স্বর্ণ সৎকার করতে হবে যদি কোনো কেউ স্ত্রী সহবাস করে হায়েজ অবস্থায়। এটা হচ্ছে অনেক ইমামের মত, আবু হানিফা রহমতুল্লাহের মত না, তিনি বলছেন গুনাহগার হবে, তার কাছে এই হাদিস পৌঁছেনি সেজন্য তিনি এরকম আমল করেনি, অথবা তিনি মনে করেছেন দুর্বল, দুটির একটা। তো এই যে অন্যান্য যাদের কাছে হাদিস পৌঁছে তার সহি মনে করেছে, তারা মনে করেন যে এটা যদি কেউ স্ত্রী স্ত্রী ইয়া অবস্থায় হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে এই 4.25 গ্রাম স্বর্ণের স্বর্ণ তাকে সত্যা করতে হবে প্রত্যেকটি এরকম সহবাসের কারণে। কিন্তু এই মাসালা ওইটার সাথে কেয়াস হবে কিনা, কারণ তিনি স্ত্রীর হায়েজ অবস্থায় করেন নাই, এখন হায়েজ শেষ হয়ে গেছে কিন্তু গোসল করেন নাই, তো গোসল করার তার জন্য লাজিম ছিল, বাধ্যতামূলক ছিল, কারণ একবার গোসল করে ফেলবেন এইরকম চিন্তা আপনার যেন না হয়, কারণ দুইবার গোসল করবেন, প্রথম গোসল করবেন হায়েজ থেকে, পরবর্তী গোসল যদি সহবাস হয় সহবাসের জন্য করবেন, এটা মাসালা, এখানে কোনো অলসতা করার কোনো সুযোগ নেই। তাই আমরা বলছি এটাই যে এটা অবশ্যই নিয়ম হচ্ছে, এটা যে নিয়মটা হচ্ছে যে অবশ্যই গোসল আগে করা যাবে না, গোসল করলে কি লাগবে কিনা, কিছু কাফারা দিতে হবে কিনা, গোসল আগে যদি কেউ সহবাস করে ফেলে, গোসল আগে সহবাস করে ফেললে তার জন্য কাফারা দিতে হবে, এটা দুই মত দুইজন ইমাম বলেছেন, একজন আউজারি এবং ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ দুইজন বলেছেন, কিন্তু বিশুদ্ধ মতে সেখানে কাফারা আসবে না, তবে তাকে ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে প্রশ্ন করেছেন এই সাথেই লাগানো যে যদি তা করে তাকে আল্লাহ রসুল আনিত দিন অস্বীকার অপরাধ হবে, না এরকম কোনো অস্বীকার অপরাধ হবে না, কেন মানুষ সে অস্বীকার করে অনেক কিছুই করে না, তাবিল করে অপব্যাখ্যা করে অনেক সময়, তাই মনে করে যে সে মনে করে যে এখন তো কোনো সমস্যা নেই, এটা তো আমি কেন সে দুইবার করবো কেন, মানুষ ব্যাখ্যা করতে থাকে, ব্যাখ্যার কারণে যে যদি কিছু করে কেউ তাদেরকে তাকফির করা শরীয়তে বৈধ মনে করা হয় না, বরং তাদেরকে ভুল আছে সংশোধন করে দিতে হবে। এখানে দুটি মানহাজ আছে, কেউ আছে একবারে কাফের বানিয়ে দেবে, কেউ আছে জায়েজ করে ফেলবে, একবারে খারেজি মানহাজ অথবা একেবারে মুরজিয়া মাযহাব, এর মাঝখানে হচ্ছে সত্য, সেটা হচ্ছে হ্যাঁ তারা গুনাহগার কিন্তু তাদেরকে কাফের বা দীন অস্বীকারী হিসাবে সাব্যস্ত করা এটা বাড়াবাড়ি, এটা করা যাবে না।